বিসমিল্লাহিরহমানিরহিম, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যে বা যারা আমাদের লাইভে অংশগ্রহণ করছেন বা পরবর্তীতে যারা অংশগ্রহণ করবেন, সবাইকে আগামী সিলেট টিভির পক্ষ থেকে পাণ্ডালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন অধিকার আদায়ে বদ্ধপরিকর আগামী সিলেট টিভি। আপনারা জানেন, এই আগামী সিলেট টিভির মাধ্যমে আমরা সিলেট বিভাগ, সিলেট জেলার প্রত্যেকটি উপজেলা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের দুঃখ সুখ নিয়ে কথা বলে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার 1 নং বাগা ইউনিয়ন পরিষদের নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী, যিনি দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন, যিনি এই ইউনিয়নকে পরিবর্তনের লক্ষ্যে এবার নির্বাচনে এসেছেন, রুহুল হোসেন সাহেল সাহেব, যিনি টেবিল ফ্যান প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তো আপনারা জানেন, সারা বাংলাদেশ নির্বাচনে হাওয়া বয়ে যাচ্ছে, আর সেই ধারাবাহিকতায় আজকে আমরা চেয়ারম্যান পদপ্রার্থীদের, বিভিন্ন চেয়ারম্যানদের সাথে আমরা যোগাযোগ করে থাকি, তাদের দুঃখ সুখ বেদনা নিয়ে আমরা কথা বলে থাকি। তো আমরা জনাব সাহেল সাহেবকে বলবো যে আপনি যে নির্বাচনে এসেছেন, আপনার লক্ষ্য উদ্দেশ্য কি? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বাগা ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম। আমি বাগা ইউনিয়ন নির্বাচনে করার জন্য আমি আমার অনেক দীর্ঘদিন থেকে আমি স্বপ্ন দেখছি বাগার মানুষের সেবা করার। আমি নির্বাচনে আসার পিছনে বিভিন্ন যুক্তি রয়েছে। আমি দীর্ঘদিন থেকে দেখে আসছি বাগা ইউনিয়ন পরিষদ একটা জনাজীর্ণ অবস্থায় অবস্থান করছে। আগে যেখানে আমাদের নদীপথ ছিল, সেই জন্য আমাদের ইউনিয়ন অফিসটা মাদ্রাসাঘাটে ছিল, যাতে মানুষ নদীপথে সহজে যাতায়াত করতে পারে। কিন্তু বর্তমান বিশ্বে, বর্তমান যুগে, বর্তমান বাগার পরিস্থিতিতে এই বাগা ইউনিয়ন পরিষদ যেটা, এটা আমাদের জন্য অত্যন্ত যাতায়াতের অনেক অসুবিধা হয়। এটা তাছাড়া নদীর মাঝে বিলীন হয়ে যাবে, আমার মনে হয় 2-3 বছরের ভিতরে। তো সেই জন্য আমার ইচ্ছা, আমি যদি নির্বাচিত হই আল্লাহর হুকুম হয়, তাহলে আমি ইউনিয়ন পরিষদকে প্রথমে, এটা যেভাবেই হোক, এটা সেখান থেকে স্থানান্তর করে আমাদের সমস্ত ইউনিয়নের মানুষের মতামত নিয়ে আমি এটা স্থানান্তরের ব্যবস্থা করব এবং একটা ইউনিয়ন কমপ্লেক্সে রূপান্তরিত করব ইনশাআল্লাহ। তাছাড়া আমি ইউনিয়ন পরিষদে আমি নির্বাচিত হওয়ার জন্য আমি আমার এলাকার সর্বস্তরের জনসাধারণ, আমার অন্ততকে আমার হাতিমনগরের, বিশেষ করে হাতিমনগরের সকল মানুষের ম্যান্ডেট নিয়ে আমি নির্বাচনে এসেছি। আপনারা ইতিমধ্যে অবশ্যই আপনারা লক্ষ্য করেছেন বা সাড়া পেয়েছেন আমাদের ঐক্যবদ্ধতা। তাছাড়া ইউনিয়নবাসী যে বা যারা প্রার্থী হয়েছেন, সকলেই ভালো, সকলেই ভালো আমি মনে করি। তারপরেও জনগণের বিচারের দিকে আমি তাকিয়ে আছি। আপনারা একজন যোগ্য মানুষকে অন্ততকে নির্বাচিত করবেন, যিনি অন্ততকে ইউনিয়নের বিভিন্ন কর্মকাণ্ড শনাক্ত করে এবং রাস্তাঘাট, তারপর স্কুল, মাদ্রাসা, লাইটিং, বিভিন্ন ধরনের যেগুলা কাজ আছে, এই কাজগুলা প্রথমে শনাক্ত করে যাতে আমি এগুলা করতে পারি এবং সমাধান করতে পারি, আমি আমার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমি ইউনিয়ন পরিষদে আসার পিছনে আরও অনেক যুক্তি আছে। আমি দীর্ঘদিন থেকে একটা রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত, যদিও আমি আবার স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। সকলের সর্বসম্মতিক্রমে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে এসেছি। আমার সেজন্য আমার একটা সম্পৃক্ত থাকার কারণে আমি ইউনিয়নের সব জায়গায় আমাকে কেউ পরিচয় করিয়ে দিতে হচ্ছে না, ইনশাআল্লাহ আমাকে সবাই চিনে জানে। এবং দীর্ঘদিন থেকে আমি সামাজিক বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাকি গেলা যদি আল্লাহর হুকুম হয়, মানুষের যেভাবে আশ্বাস, সমর্থন, সহযোগিতা পাচ্ছি, আমি বিশ্বাস করি আমি নির্বাচনে অবশ্যই জয়ী হব ইনশাআল্লাহ। তাছাড়া আমি আগামী নির্বাচনে যেটা আমার প্রতীক আমি পেয়েছি, আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমার প্রতীক হলো টেবিল ফ্যান। মানুষ যখন ক্লান্ত হয় তখন টেবিল ফ্যানের আশ্রয় নেয়, এটা ফ্যানের বাতাস খেলে মানুষ যেভাবে মানুষ আশ্রয় নেয় এবং সে তার ক্লান্তি দূর করে। আমি অন্তত কি আশা করব, আগামী 26 তারিখ নির্বাচনে টেবিল ফ্যানের, টেবিল ফ্যান মার্কায় ভোট দিয়ে টেবিল ফ্যানকে যুক্ত করবেন এবং মানুষের যে ক্লান্তি, মানুষের যে ক্লান্তি, অন্তত টেবিল ফোনে ভোট দিয়ে জয়যুক্ত করলে ক্লান্তি তা দূর হবে, মানুষ আমার কাছে আরাম পাবে, এই বিশ্বাস আমি করি। তো আমরা আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার এই ইউনিয়ন নিয়ে আপনার স্বপ্ন কি? আমার ইউনিয়ন নিয়ে স্বপ্ন, আমার ইউনিয়নের যে
বিশেষ করে আমি তো বলেছি যে রাস্তাঘাট এবং শিক্ষাখাতে আমার জোরদার করা, তারপর আমার এই যে ইউনিয়নের যেগুলো বরাদ্দ আসে শুধু বরাদ্দর দিকে চেয়ে থাকলে হবে না, নিজে অন্তত বিশেষ কিছু স্কিম করে, স্পেশাল স্কিম করে, যেগুলো অনেকেই করছেন না। তারা অবশ্য কাজ করছেন, কাজ তো করতে হবে, কারণ ইউনিয়ন পরিষদের একটা দায়িত্ব নিলে কাজ করা, সিল মারা, এগুলো তো স্বাভাবিক একটা দায়িত্ব, যে সাথে সাথে সিল মারলেই যে চেয়ারম্যান ভালো হয়ে যাবে ওনার দায়িত্ব কি? সিল তো মারতেই হবে, এটা বুঝে শুনে সিল তো মারতেই হবে, এটার তো দায়িত্ব জনগণ ভোট দিয়ে কী জন্য নির্বাচিত করেছে, যাতে মানুষ সহজে তার কাজটুকু সম্পাদন করতে পারে। তাছাড়া আমি যদি নির্বাচিত হই তাহলে আমাকে মানুষ যেভাবে চিনে অতি সহজে আমাকে মানুষের কাছে পাবে ইনশাআল্লাহ। তাছাড়া ইউনিয়নের যে বিভিন্ন আমাদের বিশেষ করে আমাদের যে নদীবাঙ্গনের একটা বিষয় আছে, আমাদের কয়েকটা গ্রাম নদীবাঙ্গনের কবলে, এগুলা বিগত চেয়ারম্যানরা কোনো চেষ্টা করেন নাই, সেই জন্য আমরা সুফল বয়ে আনতে পারি নাই। আমি চেষ্টা করবো অন্তত কে এই যে নদীবাঙ্গন রোড, তারপরে দু চারটা খালে আমাদের খালোফার গ্রাম এবং আরও দুই একটা গ্রাম আছে, এগুলা অনেক ক্ষতিগ্রস্ত, ওদের বাড়িঘর ভেঙে যাচ্ছে, দেখভাল করার মনে হয় যে কেউ নাই। তো আমি আশা করব আমার এগুলা নলেজে আছে, আমি বিভিন্ন স্পট থেকে সরাসরি লাইভ করে আমি আপনাদেরকে দেখিয়েছি, যেগুলো ডকুমেন্টারি হিসাবে থাকবে, কারণ অনেক মানুষ অনেক বড় বড় আশ্বাস দেয় এই করবে সেই করবে, কিন্তু পরে দেখা যায় যে জনগণে আর চেয়ারম্যানে অনেক দূরত্ব। প্রথমে যখন নির্বাচন আসে চেয়ারম্যানরা মানুষকে অনেক জড়িয়ে ধরে বলে আমি আপনার অনেক কাছের মানুষ, তারপর ভোটাররা মনে করে এই যে সে মানুষের গুছালো কথা দিয়ে মানুষকে মনোমুগ্ধকর কথা বলে মানুষের মন জয় করে ভোট নিয়ে যায়। তারপর চেয়ারম্যান হওয়ার পরে দেখা যায় মানুষগুলা যদি চেয়ারম্যানের কাছে যায় তাহলে মনে হয় যে চেয়ারম্যান আর ও রাজা আর প্রজার মতো হয়ে গেছে। অন্ততপক্ষে আমি চাইলে অন্ততপক্ষে ইউনিয়নের মানুষ সার্বক্ষণিক যেভাবে আমাকে পাচ্ছে ইনশাআল্লাহ আগামীতে একেবারে সহজলভ্য হিসাবে আমাকে পাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সাহেল ভাইয়ের কাছে। আমরা শেষ প্রশ্নটা, আপনি জানেন 26 ডিসেম্বর আপনার ইউনিয়ন পরিষদের নির্বাচন, আপনার এই লাইভটি দেশ বিদেশ প্রবাসত আপনার ইউনিয়নবাসী দেখছে, তো আপনার ভোটারদের উদ্দেশ্যে এবং প্রবাসীদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি? জি ধন্যবাদ ভাই, আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিলেট বিও ডট কমকে আমার আজকে এই কথাগুলো সারা বিশ্বে এবং বাঘা ইউনিয়নের মানুষ যা বা যারা লাইভে আছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সালাম জানাচ্ছি, হিন্দু ভাইদের প্রতি আদাব জানাচ্ছি। তারপরে আমার আমার সম্মানিত ভোটারবৃন্দকে আমি বলবো, অন্ততপক্ষে আপনারা একজন ভালো মানুষ, আমি যে যোগ্য সেটা বলবো না, আপনারা অন্ততপক্ষে যোগ্যতার বিচারে একটু যাচাই বাছাই করে কার অতীতে কী আছে না আছে, কে সে, তার চরিত্র কী, সে কীরকম তার জীবনের চলাফেরা, হুট করে নির্বাচনে মানুষ আসছে কেন, তারপরে নির্বাচনে এই যে চেয়ারম্যান হতে এত এত টাকা কেন খরচ করে, এই যে টাকার একটা মারামারি ছুড়াছুড়ি পড়ছে আমাদের ইউনিয়নে। আমি বিশ্বাস করি টাকা দিয়ে, তারপরে অর্থ দিয়ে, শর্ত দিয়ে নির্বাচনে জয়ীবার ইনশাআল্লাহ করতে পারবে না কেউ, ইনশাআল্লাহ যোগ্যতার বিচারিবার বাঘা ইউনিয়নের মানুষ করবে, আমি সেই আশাবাদী। এবং আমার প্রত্যেক ভোটারবৃন্দকে, বাঘার সম্মানিত ভোটারবৃন্দকে আমি বলবো যে আপনারা অন্ততপক্ষে আমাদের ইউনিয়নের যে একটা ভাবমূর্তি আছে, আমাদের ইউনিয়নের একটা সুনাম আছে, আপনারা সেগুলো বিবেচনা করে আপনারা এবার ভোট দেবেন, যাতে অন্ততপক্ষে বাঘার সুনামটা অক্ষুণ্ণ থাকে, আর যাতে আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কথা শুনতে না হয়। আপনারা দেখেছেন অনেকেই বলছেন পুরাঞ্চল বাতে বাড়ে, কিন্তু পুরাঞ্চলের মধ্যে অনেক সময় কুত্তিপুক হয়ে যায়, সেগুলো আপনারা লক্ষ্য করবেন। আপনাদেরকে আমার এটুকু আবদার, আপনারা অন্ততপক্ষে সবাই অন্ততপক্ষে বলা বলি করে যাচাই বাছাই করে ভোটটা দিবেন, অর্থের বিনিময়ে নয়, শর্তের বিনিময়ে নয়, তাছাড়া আত্মীয়ের বিনিময়ে নয়, আপনারা অন্ততপক্ষে যোগ্যতার বিচার একবার করুন, আমাদের যাতে ভবিষ্যতে বাঘা ইউনিয়নের সুনাম বয়ে আনতে পারে সেই আশা ব্যক্ত করে আমি আজকের সবাই দর্শক সবাইকে যারা লাইভে অংশগ্রহণ করেছেন, যারা আমাকে দেখছেন, আপনারা সবাইকে আমি আমার সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, এবং আমাদের সময় টিভিকে অশেষ ধন্যবাদ আপনারা আমার এই সহযোগিতা করার জন্য। অন্ততপক্ষে আজকে কয়েক হাজার মানুষ আমার এই লাইভটি দেখবেন, তো সেজন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ সাহেল ভাইকে, অত্যন্ত সুন্দর একটি কথা বলেছেন যে পুরাঞ্চাল, আপনারা জানেন পুরাঞ্চালের দিন শেষ, নতুন ধান এখন বিভিন্ন জায়গায় মানুষ কাটতেছে, নতুন ধানের সময় এসেছে, অর্থাৎ পরিবর্তনের সময় এসেছে,
এখন আপনারা পরিবর্তন করবেন। কারণ আপনারা যদি আপনাদের যোগ্য ব্যক্তিকে নির্বাচিত না করেন তাহলে ইউনিয়নটি আবার অবহেলিত রয়ে যাবে। তো যাই হোক, আমরা এখানে আরও কিছু ভাইয়েরা রয়েছে, তাদের মতামত নেব। আমি আমার এক ভাইকে প্রশ্ন, হ্যাঁ, বাচ্চু ভাইকে প্রশ্ন করতে চাচ্ছি যে সায়েল ভাইয়ের এত জনপ্রিয়তা, এই জনপ্রিয়তা কীভাবে অর্জন করলেন? বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। সায়াল যিনি জনপ্রিয়তা, সায়াল হলো আমার ছোটো একটা ভাই, ছোটো ভাই আমাদের গ্রামের জনপ্রিয়তা। উনি অনেকদিন থেকে রাজনীতি জড়িত আছেন, রাজনীতির দিকে তান জড়িত, সবসময় মানুষের সাথে চলা উঠা বসা খেলাধুলা সব কিছু তান এগুলার দিকে খুব আগ্রহ। ও থেকেও তাই মানে অনলাইন চলাফেরার মধ্যে মানুষের সাথে খুব পরিচিতি লাভ করছেন, বুঝছেন? ওর লাগেও আমরা মনে করি যে আমরাও কাজ করি। আমরা যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা বাগার মধ্যে সবচেয়ে বড় ওয়ার্ড, আমরা ওয়ার্ডটা একত্রিতভাবে হই। আমরা সায়েলদের সমর্থন দিছি, আমরা মুরব্বী হলে আজকে 2 বছর থেকে সায়েলে একটা নিয়ে যাইনি, খুব বেশি জিও করা নির্বাচন খেলার লাগে, উঠা বসা মানুষের লগে আলাপ আলোচনা চলে এটা লগে তার নির্বাচন খেলার লাগে খুব বেশি জিও করা। এটা নিয়ে মনে হয় না আমরা খুব জিও যাই এখন এখন বরং আমরা হাতিমনগর ইনশাল্লাহ সায়েলও একটা জোয়ার উঠছে, আমরা সুন্দর একটা প্লেস আছে, আশা আশা রাখি আমরা হাতিমনগরের সবাই ইনশাল্লাহ আমরা সায়ালদের বোর্ড দিয়া আর ফ্যান মার্কায় টেবিল ফ্যান মার্কায় বোর্ড দিয়ে আপনারা যুক্ত করবেন ইনশাল্লাহ। আপনার তো সার্বিক সহযোগিতা তাই সবসময় করবা আর স্থানদের সবসময় আপনারা সামনে কাছে ধারে পাশে ভাইবেন, কোনো সমস্যা নাই। আর আপনারা যে কোনো সময় সায়াল সাপ খোয়া লাগতো না, সায়াল বাই সায়াল হইয়াও আপনারা বারবার ব্যবহার করতা। এই যে এই বক্তব্য নিয়ে আমি আপনাদের কাছে আসসালামু আলাইকুম জানাইয়া শেষ করলাম ইনশাল্লাহ। দোয়া করবেন আপনারা। ধন্যবাদ। আমরা বাচ্চু ভাইয়ের মুখের বক্তব্য শুনেছিলাম, বাচ্চু ভাইকে প্রশ্ন করেছিলাম যে সায়েল ভাইয়ের জনপ্রিয়তা সম্বন্ধে। উনি ওনার বক্তব্যের মাধ্যমে আমরা জানতে পারলাম উনি দীর্ঘদিন ধরে অবহেলিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। উনি চেয়ারম্যান না হয়েও, জনপ্রতিনিধি না হয়েও দীর্ঘদিন এই 1 নং বাগা ইউনিয়নকে মডেল ইউনিয়নে পরিণত করতে উনি চেষ্টা করে যাচ্ছেন। সেই আলোকে ওনার জনপ্রিয়তা আজকে শুধু ভাগায় নয়, সিলেটের বিভিন্ন অঞ্চলে ওনার জনপ্রিয়তা রয়েছে। তো যাই হোক, আমরা সুমন ভাইকে একটি বিষয় জানতে চাইব যে আপনি জানেন 26শে ডিসেম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচন, আর সেই নির্বাচনে সায়েল ভাই টেবিল ফ্যান প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তো আমার প্রশ্নটি হলো যে আপনাদের ইউনিয়নের নির্বাচনটি কতটুকু সুষ্ঠু হবে এবং ওনার জয়ের বিষয়ে কতটুকু আশাবাদী আপনি? বিসমিল্লাহ রহমানির রহিম। 2টি পাতা একটি করে হজরত শাহজুল আলের পূর্ণভূমি। আর আমাদের এই ইউনিয়নটা হজরতের শায়খে বাগা বশির উদ্দিন রহমতুল্লাহ আলাই বিচারিত একটা ইউনিয়ন। আমাদের ইউনিয়ন সুপরিচিত সিলেট জেলার মধ্যে। আমাদের ইউনিয়নে বিশেষ করে এই যে তুরবাগ বা হাতিমনগর এলাকার মধ্যে আমাদের অনেক গুণী ব্যক্তিরা আছেন, যেমন প্রেস ক্লাবের সভাপতি ইকবাল সাহেব বাড়ি, সেখানে অনেক সচিবও আছে আমাদের এলাকায়। তো আপনি যে বিষয়টা আমাকে প্রশ্ন করেছেন যে নির্বাচন সম্বন্ধে, নির্বাচন যে সম্বন্ধে অনেক আগের কথায় চলে যেতে হয়, আমাদের এই ইউনিয়নের যে বর্তমান চেয়ারম্যান ছিলেন তিনি বিজয়টা উনি নিয়েছিলেন এই ইউনিয়নের সব জনসাধারণের অপ্রাণ চেষ্টার বিনিময়ে। এই আমাদের ইউনিয়নে অনেক ঘটনা ঘটে যে এই যে বুটের এই কারচুপি বা এইগুলা ঘটার পরে ওই যে আমাদের প্রশাসনের বাইরে আমাদেরকে খুব হেল্প করে, যার দরুন ওরা কোনো ধরনের মানে বিভ্রান্তি সৃষ্টি করে বিজয়টা চিনিয়ে নিতে না পারে, এইরকম আমাদের আইনশৃঙ্খলা বাহিনীগুলো আমাদের সবসময় সতর্ক থাকে। এখন আমি বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীকে আমি আন্তরিকভাবে জানাচ্ছি যে ওনারা সদয়ভাবে আমাদের এই যে বাগা ইউনিয়নের চেয়ারম্যানের বুটগুলা যেভাবে সুষ্ঠু হয়, শান্তিতে হয়, তারা এইদিকে খেয়াল রাখবেন। আর দ্বিতীয় কথা হলো যে আমাদের উনি আমাদের খুব আমার চাষা বা আমাদের ছোটোকাল থেকে ওনাদের আদর্শ আমরা বড় হয়েছি খেলাধুলায়, এসে উনি আমাদেরকে খুব মহাবত করছেন। আর আমাদের যে বিষয়টা চেয়ারম্যান নিয়ে, আমাদের ইউনিয়নের যে অনেক অবহেলিত ইউনিয়ন আছে, আমাদের এই ইউনিয়নটা কিন্তু খুব ভালো একটা ইউনিয়ন, কিন্তু আমরা যোগ্য চেয়ারম্যান পাই নাই। এখন এই যে 9 জনের মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী, উনি সাংস্কৃতিক দিক দিয়ে, খেলাধুলার দিক দিয়ে বা শিক্ষার দিক দিয়ে অনেক উন্নত। তা আমি বিষয়টা বলতে চাচ্ছি, 2014 সালে যে সময় আমরা 17 পদাতিক ডিভিশন ক্যান্টনমেন্ট নেয়, তখন নেওয়ার পরে সরকারের যথাযথ একটা রেট দিছে,
দেওয়ার পরে লোকগুলা পয়সা পাইছে, অনেক মানুষ দুর্নীতির শিকার, কিন্তু আমাদের বর্তমান চেয়ারম্যানের কোনো পদক্ষেপ দেখি না যে একজন দুর্নীতিগ্রস্ত মানুষকে যে ওই তার টাকা পাওয়ার জন্য ডিসির কাছে গিয়ে বলতে বলতে হয় যে আমাদের এলাকার মানুষ খুব কষ্টে আছে, অসহায় আছে, কাগজপত্র বুঝে না, আপনি আমাদেরকে এই সহযোগিতা করে দেন, কিন্তু ওনার কাছ থেকে এখন পর্যন্ত কোনো মানুষ পায় নাই, এই পায়ের জুতা ছিঁড়ে গেছে কিন্তু টাকা পায় নাই। আমাদের চেয়ারম্যানগুলো এই ব্যাপারে কোনো ধরনের হস্তক্ষেপ কামনা বা কোনো সহযোগিতা করতে পারে নাই। আমাদের এমন চেয়ারম্যান দরকার আছে যা ডিসির সামনে বসে কথা বলতে পারবে। এতে আমার চাইল চর্চা শিক্ষাগত যোগ্যতা বা অন্য বিষয়গুলো আছে, উনি অধিকার দায়ের জন্য যে রাজপথে যেতে যায় যাবেন, ডিসির কাছে যেতে যায় যাবেন, উপজেলার টিএনওর কাছে যেতে যায় যাবেন। তা আমার বিশ্বাস উনি একজন ভালো মানুষ, শিক্ষিত মানুষ, আমরা এই এই ইউনিয়নের জন্য ওনাকে দরকার। আর উনি যে বলেছেন পুরান চাউল বাঁধতে পারে, পুরান চাউল অলরেডি নষ্ট হয়ে যায়, তখন নতুনের আবির্ভাব ঘটে। আমরা চাই এখন পরিবর্তনের হাওয়া, আর আমরা টেবিল ফ্যান সবসময় ব্যর্থতার পরে যে ক্লান্তি সময়টারে ইয়ে করা হয়, তখন টেবিল ফ্যান চাললে আমাদের মনে প্রশান্তি চলে আসে। আর আমি বিশেষ করে ওই যে লাইভ টিভিতে বলতেছি, আমরা যে যারা আমাদের দেখতেছেন, আমাদের টাকার কাছে বিক্রি না হয়ে ভালো মানুষ আমরা যাতে বাঘা ইউনিয়নের চেয়ারম্যান নিয়ে আসতে পারি, এইটুকু বিবেচনা আপনারাই করবেন, আপনারাই আপনারা আন্তরিকভাবে লাইভটি শেয়ার করে দিবেন, আর যাতে সবাই এক ঐক্যবদ্ধভাবে ভালো মানুষের পিছিয়ে কাটতে পারে। আমার সাহেল চা যদি ফাইন্যান্স দিক দিয়ে উন্নত না হয়, মনের দিক দিয়ে উন্নত আছে, আমার মনে হয় বাঘাবাসী আর ভুল করবে না, খাঁচা টাকার কাছে আর বিক্রি হবে না। এটাই বলে আমাদের আমার বক্তব্য শেষ করলাম, সবাইকে ধন্যবাদ, সালাম আলাইকুম। ধন্যবাদ সুমন ভাইকে, অত্যন্ত সুন্দর বক্তব্য দিয়েছেন। সুমন ভাইয়ের বক্তব্যে আমি একটি কথা বলতে চাই, স্বপ্ন নয় চেষ্টা করবো এবার ইউনিয়নটা। অর্থাৎ সুমন ভাই যে বক্তব্যটি বলেছেন, সেই বক্তব্যের আলোকে যে এমন একজন যোগ্য প্রার্থীকে দিয়ে এই ইউনিয়নকে মানে গড়ার লক্ষ্যে উনি বারবার বলেছেন সাহেল ভাইয়ের কথা। আপনারা সাহেল ভাইকে নির্বাচিত করার জন্য সুমন ভাইয়ের বক্তব্য ওনার চাচা বলে নয়, উনি যোগ্য একজন প্রার্থী এবং শিক্ষিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন সামাজিক সংগঠনের ওনার পরিচিতি রয়েছে, সেই লক্ষ্যের আলোকে সুমন ভাই সাহেল ভাইয়ের কথা বলেছেন যে আপনারা যদি একবার ওনাকে সুযোগ দেন তাহলে উনি এই ইউনিয়নবাসীর খেদমতে কাজ করে যাবেন। আমরা এখন সৈয়দ রাসেল ভাইকে একটি জিনিস, আপনি আমি দেখতে পাচ্ছি আপনি যুব সমাজ অর্থাৎ তরুণ রয়েছেন, তরুণ হিসাবে আপনার কাছে আমাদের, কারণ আমরা তো তরুণ প্রজন্মের প্রতি অনেক আশা রাখি, অনেক তরুণ প্রজন্মরাই আজকে এই বাংলাদেশকে এগিয়ে নিচ্ছে। তো আপনার এই বাঘা ইউনিয়নে যদি সাহেল ভাই নির্বাচিত হন চেয়ারম্যান হিসাবে, তাহলে এই ইউনিয়নের কি পরিবর্তন আসবে? ধন্যবাদ আগামী সিলেটকে। আপনি যে প্রশ্নটি করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ তরুণরাই বর্তমানে দেশ পরিচালনা করছে, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো সেই লক্ষ্যে আমার সাহেল ভাই ইশতেহারের মধ্যেই তরুণদের নিয়ে বেশ কয়েকটি ইশতেহার রয়েছে, তার মধ্যে একটি হলো বেকারত্ব দূর করণ, এবং তিনি একটি ইশতেহার দিয়েছেন যে যারা বেকার রয়েছে তাদেরকে ফ্রিল্যান্সিংয়ের কোর্সের আওতায় নিয়ে আসবেন। এই ধরনের তরুণদের নিয়ে বেশ কিছু উদ্যোগ রয়েছে সাহেল ভাই, এবং সাহেল ভাই আমরা জানি একজন শিক্ষিত, শুধু শিক্ষিত না, সুশিক্ষিত এবং গ্র্যাজুয়েশন করে একজন ব্যক্তি, এবং আমি কাউকে ছোটো করে বলবো না, বর্তমানে আমরা যতটুকু জানতে পেরেছি যে আমাদের ইউনিয়নের মধ্যে সাহেল ভাই সর্বোচ্চ যোগ্য একজন ব্যক্তি, শিক্ষার দিক দিয়ে, সামাজিক অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে এবং প্রত্যেকটা অঙ্গনে কিন্তু সাহেল ভাই এগিয়ে রয়েছেন। তো সেই ক্ষেত্রে আমি একজন যুবক হিসাবে বা তরুণ হিসাবে মনে করি, সাহেল ভাই যদি নির্বাচিত হন, শুধু ইউনিয়নে যে সাহেল ভাই একটি কথা বলেছেন যে শুধুমাত্র সিল দিলে বা চেয়ারম্যান সার্টিফিকেট দিলে, একটি নাগরিক সার্টিফিকেট দিলে কিন্তু চেয়ারম্যানের কাজ শেষ হয়ে যায় না, চেয়ারম্যানকে অনেক কাজ করতে হয়। একটি ইউনিয়নকে রিপ্রেজেন্ট করার জন্য আপনার একজন যোগ্য চেয়ারম্যানের প্রয়োজন হয়। তো বর্তমান অবস্থা আপনারা মাঠে কাজ করছেন, আপনারা জানেন কীভাবে আমাদের বাঘা ইউনিয়ন অবহেলিত, আমরা আমাদের উপজেলায় গেলে আমরা মুখ দেখাতে পারি না, অনেকেই অনেক কটু কথা বলে। তো সেই লক্ষ্যে যদি সাহেল ভাইয়ের মতো একজন যোগ্য ব্যক্তি তিনি নির্বাচিত হন ওনার প্রতি টেবিল ফ্যান যদি সবাই ভোট দেয়, এবং আমি আশাবাদী তিনি জয়লাভ করবেন, তারপরও সবাইকে আমরা বলবো যদি আপনারা সবাই ভোট দেন তাহলে ইউনিয়নে একটি পরিবর্তন দেখতে পারবেন। শিক্ষা যদি আপনার সাথে থাকে তাহলে আপনি কাজ করতে পারবেন, যে কোনো জায়গায় বসতে পারবেন। সুমন স্যার একটি কথা বলেছেন যে যদি ডিসির সামনে বসার মতো আপনার ক্ষমতা না থাকে তাহলে আপনি কিসের চেয়ারম্যান? তো অবশ্যই একটি ইউনিয়ন চেয়ারম্যান অনেক একটি ক্ষমতার মালিক, জনগণের ভোটে কিন্তু তিনি নির্বাচিত হয়েছেন বা হবেন।
তাই জনগণের যে একটি পাওয়ার রয়েছে, সাথে জনগণের সমর্থন রয়েছে, সেটি একটি অনেক বড় পাওয়ার, অনেক বড় শক্তি। সেই শক্তিকে কাজে লাগিয়ে আমি আশাবাদী যে সাহেল ভাই যদি নির্বাচিত হন, তিনি যুবক, বৃদ্ধ এবং সর্বশ্রেণীর মানুষের জন্য খুব ভালো একটি কাজ করবেন এবং এই ইউনিয়ন পরিষদকে তিনি পরিবর্তন করবেন। ইউনিয়ন পরিষদের ইউনিয়নের একটি যে বর্তমান রূপ রয়েছে, সেই রূপকে তিনি আরও এগিয়ে নিয়ে যাবেন, আমি এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ রাসেল ভাইকে। আমরা সর্বশেষ আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইব। আপনি এই এলাকারই সন্তান, তো দীর্ঘদিন ধরে এই এলাকায় আমরা দেখেছি অনেক রাস্তাঘাটে যে বেহাল দশা আপনাদের, যা আমার মনে হয় বাংলাদেশের আর কোনো ইউনিয়নে এই ধরনের রাস্তাঘাটের কোনো বেহাল দশা আমি দেখি নেই। তো আপনারা যদি, আপনার কাছে আমার প্রশ্নটা হলো, যদি সাহেল ভাই নির্বাচিত হন তাহলে এই রাস্তাঘাটের কি উন্নয়ন হবে? ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। আসলে রাস্তাঘাট উন্নয়নের জন্য কিছু স্কিম করতে হয়, কিছু আমরা হয়তো অনেকেই জানি না। রাস্তাঘাটের একটি আইডেন্টি নাম্বার রয়েছে, আমাদের বর্তমান চেয়ারম্যান সাহেব জানি না কতটুকু করেছেন। শুধুমাত্র রাস্তার মধ্যে ইট দিলে আর আরসিসি ডালাই দিলে কিন্তু উন্নয়ন হয় না। একটি রাস্তার কাজ যদি আমরা এলজিডি থেকে নিয়ে আসি, তার জন্য আমাদের একটি আইডেন্টি নাম্বার প্রয়োজন হয়। যদি আমরা যোগ্য একজন চেয়ারম্যান পাই এবং প্রতিটা ইউনিয়নে যে আইডেন্টি নাম্বারগুলো আছে রাস্তা, সেগুলো আমরা লিখিতভাবে যদি আমরা এলজিডির মধ্যে স্থাপন করতে পারি, উপস্থাপন করতে পারি, তাহলে এমনিতেই কাজ আসে। উনি চেয়ারম্যান নির্বাচিত হন বা পরের বছর নাই হন, কিন্তু কাজ আসতে থাকবে। সরকারের যে লিখিত যে খাতাগুলো রয়েছে সেখানে কিন্তু আপনার অনেক রাস্তার নাম নেই, এর জন্য আসলে কাজ আসে না। অনেকেই বলেন আসলে বরাদ্দ আসছে না, এই সরকার বর্তমান সরকার বরাদ্দ প্রচুর পরিমাণে দিচ্ছে, এমন কোনো জায়গায় বরাদ্দ দেয়া হচ্ছে না এমন কোনো জায়গা নেই, কিন্তু আপনি নিয়ে আসতে হবে। এবং আমি আশা করি যদি সাহেল ভাই নির্বাচিত হন, ওনার শিক্ষা গুণ বিভিন্ন অঙ্গনে ওনার পদচারণা রয়েছে, সেই যোগ্যতা দিয়ে তিনি এই এলাকার রাস্তাঘাট থেকে ধরে সার্বিক উন্নয়নে তিনি ভূমিকা রাখতে পারবেন, আমি আশা ব্যক্ত করছি। ধন্যবাদ। তো আমরা আসলে আমাদের সময়ও অতিরিক্ত, তো আমরা বিদায়ের আগে ভাই সুমন ভাইকে আরেকটা বিষয়ে আমরা অবগত করতে চাই বা জিনিসটা জানতে চাই, যে যে টাকা পয়সায় মানে সম্মান দিতে পারেনি, সেই সম্মান দিয়েছে ইউনিয়নবাসী, এই যুব সমাজ সাহেল ভাইকে, তো সেই সাহেল ভাইয়ের উদ্দেশ্যে আপনার শেষ মতামত কি? সাহেলটার সম্বন্ধে আমি বললাম আপনাকে, একটু আগে বললাম যে ওই যে খেলাধুলা নিয়ে তার আন্তরিকতা আছে, সাংস্কৃতিক অঙ্গন নিয়ে আছে, ধার্মিক নিয়ে আছে, সবগুলো নিয়ে আছে। আর সাহেলচা যদি আমাদের বাঘা ইউনিয়নের এই চেয়ারম্যান হন, তাহলে আশা করা যায় আমাদের বাঘা ইউনিয়ন মানে পথারা হবে না। গত কয়েক নির্বাচনের আগে যে চেয়ারম্যানগুলো ছিলেন, যেমন আমাদের মুকিত ভাই নাম বলতে হয়, উনি আমাদের খুব শ্রদ্ধাভাজন, খুব ভালো। তো উনি, ওনার একটা নীতি ছিল, উনি ওই যে গোলাপগঞ্জ থানা যাওয়ার পরে উপজেলা ইউনিয়নগুলো হওয়ার পরে বলতেন উনি সভাপতি, তখন সভাপতি হওয়ার পরে তাহলে সভাপতি দেওয়ার পরে তিনি কোনো কাম এই বাগান ইউনিয়নের জন্য নিয়ে আসতেন পারতেন না, তাই সভাপতির আসন নিয়ে বসে থাকতেন। আমার মনে হয় যে ওই যে উন্নয়নের দিক দিয়ে আমার সাহেলচা যদি এরকম চেয়ারম্যান হয়, তাহলে তো কিছু কথা বলে ওই যে টাকা পয়সা এনে ইউনিয়নের কাজে ব্যয় করতে পারবেন, যেহেতু ওনার কথা বলার মতো এই অ্যাবিলিটি আছে। আমার মনে হয় এই যে নয়জনের মধ্যে উনি কথা বলতে পারবেন বাঘের সাহস নিয়ে, আমরা এরকম চেয়ারম্যান চাই। আর জনগণের অধিকার আদায় করা হইলো চেয়ারম্যানের মূল লক্ষ্য, খালি চেয়ারম্যান পদ পেয়ে বসে থাকলে আর শিল দিলে আর দস্তখত দিলে চেয়ারম্যান হবে না। আমি যে একটু আগে বলেছি আপনাকে, এই যে আমাদের ওই আমরা বড় বিভ্রান্তির মধ্যে অনেক মানুষ আছে, টাকা পায় নাই, তার ছেলের চিকিৎসা করবে, মেয়ের চিকিৎসা করবে, বিয়াশাদির ব্যাপারে, কিন্তু এই টাকাগুলো পায় না। গরিব মানুষ আর তেরতে ডিসি অফিসের জুতা চলে যায়, কিন্তু আমাদের চেয়ারম্যানের কোনো প্রতিক্রিয়া নাই। আমার সাহেল চৌহিলে এরকম জন লোকের সাথে কথা বলে ওদেরকে সহযোগিতা করবেন, ডিসির সাথে কথা বলতে পারবেন। আমার ভাতিজা বলছে এই কথাই, আমার একমাত্র চেয়ারম্যান যদি সাহেল হয়, তাহলে উনি জনগণের অধিকার আদায়ের জন্য যথেষ্ট প্রাণপণ চেষ্টা করে যাবেন, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ, সালাম আলাইকুম। ধন্যবাদ। সবার বক্তব্যের আলোকে আমি একটি কথা বলতে চাই, বসন্ত কুকিল যখন নির্বাচন আসে তখন দেখবেন বসন্ত কুকিলের হাওয়া বয়ে গেছে, বিভিন্ন প্রার্থীরা বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে এসে নির্বাচনে বিভিন্ন প্রতিশ্রুতি দিতে থাকেন, কিন্তু সেই দিক থেকে আলাদা একজন প্রার্থী আপনাদের সাহেল ভাই, যিনি দীর্ঘদিন ধরে এই এক নং বাঘা ইউনিয়নকে একটি রুট মডেলে পরিবর্তন করার লক্ষ্যে উনি একটি ওনার লিফলেটেই লিখেছেন, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে একটি মডেল পরিকল্পিত ইউনিয়ন গড়তে তিনি নির্বাচনে এসেছেন। এই আলোকে আমি একটি কথা বলবো, কাজে আমার উদ্দীপনা, কাজেই প্রেরণা যুগে, জীবনের এই সময় যেন মানুষের কাজে লাগে।
অর্থাৎ এই কথাটি এই কারণে বললাম, সাহেল ভাই দীর্ঘদিন ধরে আপনারা জানেন বিভিন্ন সামাজিক সংগঠন, খেলাধুলা, স্কুল, মসজিদ, মাদ্রাসার সাথে জড়িত রয়েছেন এবং বিভিন্ন যুব সমাজ এবং মুরব্বি সমাজের সাথে তার সুসম্পর্ক রয়েছে। সেই আলোকেই উনি চাচ্ছেন যে মৃত্যুর আগ পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করে যেতে। আসলেই উনি চাচ্ছেন এই ইউনিয়নের একটি রূপরেখাকে পরিবর্তন করতে। আপনারা দেখেছেন, আপনারা আমাদের লাইভটি যারা দেখছেন সবাইকে অবগত করে যাচ্ছি যে আপনাদের বাঘা ইউনিয়নে যে রাস্তাঘাটে যে বেহাল দশা রয়েছে, সেই রাস্তাঘাটের পরিবর্তনের লক্ষ্যে আপনারা একজন শিক্ষিত এবং সৎ যোগ্য প্রার্থীকে নির্বাচিত করুন। কারণ একজন শিক্ষিতই প্রার্থী পারবে এই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিণত করতে। কারণ আমরা পড়ালেখায় আমরা জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর যে ইউনিয়নে শিক্ষার আলো নেই সেই ইউনিয়নে রাস্তাঘাটের উন্নয়ন কীভাবে হবে? শিক্ষার আলো যেখানে সেখানে রাস্তাঘাট, বিভিন্ন সামাজিক অঙ্গন এগিয়ে যায়। তো আমরাও চাই সাহেল ভাই আগামী যে 26 ডিসেম্বর যে নির্বাচনটি হচ্ছে, সেই নির্বাচনে উনি যে স্বপ্ন নিয়ে উনি নির্বাচন করছেন, আল্লাহ পাক ওনার সেই স্বপ্নকে পূরণ করুক। একটি কথা বলে যেতে চাই, প্রতিযোগিতা ভালো, প্রতিহিংসা ভালো নয়। আপনারা যারা প্রার্থী রয়েছেন সবাইকে অনুরোধ করব, আপনারা প্রতিযোগিতা করবেন, প্রতিহিংসা ভালো নয়। কারণ আল্লাহ রব্বুল আলামিন এই ইউনিয়ন পরিষদে যাকে নির্বাচিত করবেন উনি আগেই লিখে রেখেছেন এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে হবেন। তাই এখানে প্রতিযোগিতা না করে, প্রতিহিংসা না করে প্রতিযোগিতা করুন। আর আরেকটা বিষয় অবগত করতে চাচ্ছি যে একটি যদি আলোকিত মডেল ইউনিয়ন চান তাহলে টেকার ছুড়াছুড়ি বন্ধ করুন। কারণ এই টেকার ছুড়াছুড়ির কারণে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে, হচ্ছে ইউনিয়নের পরিবেশ নষ্ট। কারণ একজন ভোটার যদি সে টাকার মাধ্যমে আপনাকে ভোট দেয়, আপনি যখন চেয়ারম্যান নির্বাচিত হবেন তখন ওই ভোটারকে আপনি মূল্যায়ন করবেন না। তো আমরাও চাচ্ছি যে আপনারা এমনভাবে একজন প্রার্থীকে আপনারা নির্বাচিত করুন যে প্রার্থী সবসময় আপনাদের দুঃখে সুখে আপনাদের পাশে থাকে। এবং আপনারা জানেন সাহেল ভাই টেবিল ফ্যান প্রতীক নিয়ে নির্বাচন করছেন। উনি এই যে বয়সে যে আপনাদের কল্যাণে কাজ করে যাচ্ছেন, ওনার স্বপ্ন হলো যে হতদরিদ্র পরিবার এবং এই যে রাস্তাঘাট, বিভিন্ন মসজিদ মাদ্রাসা অবহেলিত রয়েছে সেগুলিকে উনি নির্বাচিত হলে সমাধান করার লক্ষ্যেই উনি নির্বাচনে এসেছেন। আমাদের কথাবার্তায় কোনো ভুল হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এখানে যারা কথা বলেছেন তাদের কথাবার্তা যদি কোনো ভুল হয়ে থাকে তাও ক্ষমার দৃষ্টিতে দেখে অন্তত হয় এই ইউনিয়নকে পরিবর্তন করার যোগ্য একজন প্রার্থীকে নির্বাচন করুন। সেই আশা ব্যক্ত রেখে আমরা বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী একটি লাইভে। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন, আল্লাহ হাফেজ।